আজকে মনসা পূজা, তাই মনসা পুজো করে সামনে একটা খাল আছে, সেই খালে মনসা ঠাকুরের উপলক্ষে কিছু কলা দুধ যে দেয় ভেলায় করে বা ঢোঙর করে দেয় সেটাই দেখাচ্ছি। আর এখানে মা দিচ্ছে, আমাকে প্রসাদ দিচ্ছে, মনসা মায়ের প্রসাদ। আর আজকে কিছু কলার বড়া করেছিল, জিকরের যে ধর্ষণকাণ্ড ঘটেছিল তার প্রতিবাদেই মিছিল বের করা হয়েছে। প্রতিবাদ মিছিল মানবিক মুখের উদ্যোগে বানেশ্বরের মায়েরা এবং বোনেরা রাজপথে নেমে পড়েছে প্রতিবাদ করতে। আমার মাটি আমার মা।
নেমেছি সকলে মা বোনেরা যেভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাতে সকলেই আমরা বুঝতে পেরেছি সবার মনে আগুন জ্বলছে সেই ঘটনা নিয়ে। এই ঘটনার প্রতিবাদে আমরা তার আত্মার শ্রদ্ধাশীল হয়ে আমরা এক মিনিট নীরবতা পালন করব। সকলে রেডি হয়ে যান। রেডি স্টার্ট। আমাদের এই আজকে যদিও আবহাওয়া অনুকূল ছিল না, তারপরেও প্রায় প্রত্যেক ঘর থেকে মা বোনেরা বেরিয়েছেন এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। আমি আহ্বান রাখছি
যদি কোনো মা বোনেরা এই সম্বন্ধে কোনো ধরনের কথাবার্তা বলতে চান, আপনারা আসুন আমাদের মাইকের সামনে, আপনারা বলতে পারেন। নৃশংস ভাবে কিছু লম্পট ধর্ষণকারী ধর্ষণ করে, তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যে ধর্ষকদের কঠিনতম শাস্তি দেওয়া হোক, আর এরকম কাজ যেন কোনোদিনও না হয় সেটারও কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়া হোক, তার জন্য আমাদের সকলকে একসঙ্গে হতে হবে এবং এই প্রতিবাদ মিছিলে সবাইকে এগিয়ে আসতে হবে, এটাই আমার বলার। তা আমি চাই যে সেই ডক্টর মৌমিতা দেবনাথের আত্মার শান্তি কামনা হোক, আর কিছুই ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতন, এইটুকু। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা মোমবাতি জ্বালিয়ে ডক্টর মৌমিতা দেবনাথকে শ্রদ্ধা জানাচ্ছি। ভিডিওটা শেয়ার করে অবশ্যই প্রতিবাদ জানাবে সকলে।